लंका किने ग्रीन चिलीज এগুলোর আমি কি করব বোটাগুলো ছাড়িয়ে রেখে একটা টিফিন বক্সে করে রাখব আর এখানে কিছু করিয়েন্ডার কিনে এনেছি এগুলো যতটা আমার রান্নায় দেওয়ার দরকার ততটা দেব বাকিটা আমি লিভস গুলো জাস্ট আলাদা করে করে ছাড়িয়ে নিয়ে আর স্টক গুলোকে ফেলে দেব দিয়ে একটা টিফিন বক্সে রেখে দেব তাতে এদের আর বেশি সতেজ থাকে লাইফ স্প্যান বেড়ে যায় তো চলো তাড়াতাড়ি করে আগে করে নি তারপর আমি রান্নার দিকে যাব মাটন কাবাবটা বানানো এবার স্টার্ট করি আর এটা বানাতে কি কি লাগবে তোমাদেরকে সেটা আগে বলে দিই লাগবে হচ্ছে দেখো এখানে আমি একটা গোটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি চপ করে আর এটা একটা গোটা অনিয়ন ফাইনলি চপ করে কেটে নিয়েছি এটা করিয়েন্ডার ওয়ান হ্যান্ডফুল করিয়েন্ডার হলেই হবে এটা হচ্ছে আদা রসুন বাটা এটার মধ্যে দুটো দু কোয়া রসুন আছে আর হাফ ইঞ্চ আদা আছে এটা হচ্ছে হাফ টিস্পুন সল্ট আর এটা হাফ টিস্পুন চাপলি কাবাব মশালা যেটা আমি দোকান থেকে কিনে এনেছি আর এটা আমার মিন্স মাটন মিন্স এখন আমি কি করব এই মিন্সের মধ্যে এক এক করে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে দেব যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো তোমাদেরকে এখন দেখালাম আমি প্রথমে অনিয়নটা মিশিয়ে দিচ্ছি করিয়েন্ডার जिंजर गार्लिक पेस्ट हाफ टी स्पून सॉल्ट चपली कबाब मसाला और लौंका ग्रीन चिली এগুলোকে আমি একসাথে মাখিয়ে নেব আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে মাখানো হয়ে গেছে এবার আমি কাবাবের শেপ দিচ্ছি প্রথমে আমি ভালো করে গোল বানিয়ে নেব যাতে ফেটে না যায় এটা খেয়াল রাখতে হবে তার কারণ পেঁয়াজ আছে পেঁয়াজ থাকলে পেঁয়াজগুলো আমি দেখছি একটু ফেটে যাওয়ার মতন হচ্ছে পেঁয়াজের জায়গাগুলো তোমরা দরকার হলে পটাটোস ম্যাশ করে দিতে পারো মানে জাস্ট কাঁচা আলু গ্রাইন্ড করে এটার মধ্যে অ্যাড করতে পারো কিবা ব্রেড অ্যাড করতে পারো আমি এসব অ্যাড করিনি এ দেখো এরকম হলো এবার এটাকে আস্তে আস্তে করে ফ্ল্যাট বানাতে হবে ধরো
ধারগুলো একটু একটু এরকম হয়ে যাবে, এগুলোকে আবার হাত দিয়ে দিয়ে বন্ধ করে নিচ্ছি। এরকম কাবাবের শেপ দিয়ে নিলাম, আর মাঝখানে আমি চারটে মিট বলস বানাচ্ছি। এটাকে আমি 10-15 মিনিটসের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, তারপরে আমি এগুলোকে ফ্রাই করব। যতটা সময় এটা আমি ফ্রিজে রাখলাম, সেই সময় আমি ভাবলাম যে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নেওয়া যায় আর আলুটা কেটে নেওয়া যায়। তাহলে আমি ওটা স্টার্ট করি করা। ফ্রেঞ্চ ফ্রাইজ ভাজা হয়ে গেল, আর কাবাবগুলো আমি এবার ভেজে নেব। ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর এখানে তেল গরম হয়ে গেছে। তাহলে এবার চট করে আমি এগুলো ভেজে নিই। কাবাবগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি, না হলে কিন্তু বাইরেটা ফ্রাইড হয়ে যাবে, আর যেহেতু এটা মাটন এটা কিন্তু সেদ্ধ হবে না, তাই জন্য খুব আস্তে আস্তে হালকা ফ্লেমে ভাজতে হবে, যাতে এটা বয়েলডও হয় আবার ফ্রাইডও হয়। আমার ডিনার প্রিপেয়ার হয়ে গেল, তোমাদেরকে দেখাচ্ছি কাবাবটার ফাইনাল লুক। এটাতে আছে মাটন কাবাব আর মাটন বলস, এটা ফ্রেঞ্চ ফ্রাইজ, আর এটা সালাড। আমাদের আজকের ডিনার। আমাদের ডিনার হয়ে গেল, তোমরা তো দেখলেই আমাদের ডিনার। আর আমরা এখন ঘুমোতে যাব, এখন রাত্রির 11টা বাজে। আমরা ডিনার করলাম তখন 9:30, আর তারপরে রিখাকে নিয়ে বিজি ছিলাম। আর একটা ডিক্লারেশন আছে, সেটা হচ্ছে আমি এবার থেকে ভ্লগস আপলোড করব 4 times a week। সেটা হচ্ছে টিউজডে, থার্সডে, স্যাটারডে আর সানডে, এই 4 দিন। এটা আমি ডিসাইড করেছি ফাইনালি, তার কারণ একটু হ্যাফাজার্ড হয়ে যাচ্ছিল, যেটা কিনা উচিত নয়, আমারও ভালো লাগছিল না। কিন্তু ফাইনালি আমি ভেবে নিয়েছি যে এই এই দিনগুলোতে
আমি ব্লগস আপলোড করব। আর তোমরা প্লিজ সঙ্গে থেকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারাই অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ। আর সাবস্ক্রাইব করবার পর দেখবে পাশে ডান দিকে বেল আইকন আছে, সেটাতে ট্যাপ করো, তাহলে নোটিফিকেশনস যাবে তোমাদের কাছে যখনই আমি ব্লগস আপলোড করব ইউটিউবে। তাহলে নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।